প্রয়াত হলেন আরও এক চাকরিচ্যুত শিক্ষিকা। প্রয়াতের নাম শুক্লা দেব বর্মা। চাকরিচ্যুতদের মধ্যে মারা যাওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তিনি 82তম। বুধবার কমলপুর মহকুমায় নিজ বাড়িতে তিনি প্রয়াত হন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বৃহস্পতিবার সিটি সেন্টারের সামনে আন্দোলন স্থলে এই প্রয়াত শিক্ষিকাকে স্মরণ করা হয়, মোম জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। গতকালকে রাত্রি একটা বিষ্ণাঘাত আমাদের কমলপুরের ফুলতরি স্কুলের স্নাতক শিক্ষিকা শুক্লা দেব বর্মা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। একটাই কারণ, এক তো আর্থিক সংকট, দ্বিতীয় নম্বর হলো চাকরি আরম্ভের টেনশনে। কিছুদিন আগেও আমাদের এই গণমঞ্চে এসেছিলেন, উনি প্রমিস করেছিলেন আবার কিছুদিন পরে আসবে, 18 তারিখ বা 16 তারিখ আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে আসার কথা ছিল। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়, গতকালকে রাত্রি এই টেনশনে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমরা আজকের এই শ্রদ্ধাঞ্জলির সভা থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি, জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে ওনারা যাতে অতি শীঘ্রই আমাদের 10,323-এর যে জ্বলন্ত সমস্যাটা সেটা স্থায়ী সমাধান করেন। কারণ আমরা ইতিমধ্যেই প্রায় 82 জনকে হারিয়েছি, আমরা আর আমাদের কোনো সহকর্মীকে হারাতে চাই না। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।